আসসালামু আলাইকুম। আজ আমি বানাতে চলেছি চাউমিন। খুবই সহজ এবং সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি উপকৃত হবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি চাউমিন কীভাবে বানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা প্যানে অল্প কিছু জল নিয়েছি, তাতে দিয়ে দেবো অল্প একটু লবণ। এবারে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। এবারে দেব কেটে রাখা গাজর। গাজরটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, গাজরটা সিদ্ধ হতে অল্প একটু টাইম লাগে বেশি, ওই জন্যে গাজরটাকে আমি 2-3 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবারে এতে দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা সিদ্ধ হতে একটু কম টাইম লাগে, ওই জন্য আমি শেষে দিলাম। তারপরে এটাকে নেড়ে চেড়ে আর 2-3 মিনিট মতো সিদ্ধ করে নেব। আমি রান্নাটা পুরো এতক্ষণ পর্যন্ত হাই ফ্লেমই করেছি। সিদ্ধ আমার হয়ে গেছে, আমি এবারে একটা পাত্রে একটু জল ঝরিয়ে নেব। আমি এখানে একটা প্যানে জল দিয়েছি, জলে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা নেড়ে চেড়ে দেব, তারপর এতে দিয়ে দেব চাউমিনগুলো। চাউমিন নরম হয়ে গেলে এমনি জলের মধ্যে আস্তে আস্তে চলে যায়। এটাকে আমি হাই ফ্লেমে জ্বাল দেব। আমার মোটামুটি চাউমিন সিদ্ধ হয়ে গেছে। চাউমিনের উপরে দেখুন ফেনা টাইপের এসছে সাদা, এটা হলেই দেখে বুঝে নেবেন যে চাউমিন সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দেব। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, চাউমিন পুরো পারফেক্ট সিদ্ধ, নাও বেশি নাও কম। এবারে আমি এগুলোকে একটা পাত্রে জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে, আমি এটাকে একটু প্লেন জল দিয়েও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে চাউমিনটা অনেক টাইম ঝরঝরে থাকে। আমি এবার একটা প্যান বসালাম, তাতে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সবজিগুলো, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি ওগুলো একটা সাইডে সরিয়ে রেখে আবার একটু তেল দিলাম। এতে দিয়ে দেব একটা ডিম, একটু লবণ। ডিমটা আপনারা আপনাদের মতো বাড়াতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, বেশি ফ্রাই করব না, কারণ চাউমিনের সঙ্গে এটা আরও ভাজা ভাজা হবে। অল্প একটু আমি ভেজে নিলাম। নিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভাজা করব। তারপরে এতে দিয়ে দেব 3টে লঙ্কা কুচি আর 2টো পেঁয়াজ কুচি। তারপরে এটাকে ভাজা ভাজা করব 5 মিনিট মতো মিডিয়াম আঁচে। হয়ে গেছে আমার 5 মিনিট, আমি এবারে এতে দিয়ে দেব সেই চাউমিনগুলো। এবারে আমি এতে দিয়ে দেব 2 চামচ ফ্রেশ টমেটো কেচাপ, অল্প একটু চিনি। চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে, একদম অল্পই দেবেন, না হলে বেশি দিলে মিষ্টি হয়ে যাবে। এবারে 2টো চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আমি এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করছি। এটা গোটা জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি। নিয়ে এটা একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভাজা ভাজা করব 5 মিনিট মিডিয়াম আঁচে। চেষ্টা করবেন সুন্দর করে একটু ভাজা ভাজা করা, এতে চাউমিনটা খুব সুন্দর টেস্ট আসে। আমার লবণ একটু কম হয়েছিল, আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ।
আমার মোটামুটি চাউমিন কমপ্লিট। আমি এবার একটা প্লেটে এটাকে সার্ভ করব। আমার চাউমিন কমপ্লিট হয়ে গেল। দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।